আসসালামু আলাইকুম। NIEPS হোম স্কুলে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ আশরাফুল হক, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের আজকের পাঠ নম্বর 31, বিষয়বস্তু সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের এর আগের ক্লাসে সাজেশন থেকে 6টি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ানো হয়েছিল, আজকে সাজেশন থেকে পরবর্তী 6টি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ানো হবে। ক থেকে চ পর্যন্ত তোমাদের পড়ানো হয়েছে, এখানে ছ থেকে ঠ পর্যন্ত আজকে আলোচনা করব এই 6টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। প্রশ্ন ছ, মেঘনা ও পদ্মার সংযোগস্থল দেখতে কেমন? মেঘনা নদী যেখানে পদ্মা নদীর সঙ্গে মিশেছে সেটাই দুই নদীর সংযোগস্থল, সেখানে শুধু পানি আর পানি, এক তীর থেকে আরেক তীর দেখা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, মেঘনা ও পদ্মার সংযোগস্থল দেখতে কেমন? আসলে যেখানে পদ্মা ও মেঘনা নদী দুটো মিলিত হয়েছে সেই জায়গাটা এক জায়গা থেকে আরেক জায়গা বা এক তীর থেকে আরেক তীর দেখা যায় না, সেখানে শুধু পানি আর পানি। বর্গীয় জ, স্টিমারের পিছনে ঝাঁক বেঁধে উড়ে কোন পাখি? স্টিমারের পিছনে ঝাঁক বেঁধে উড়ে সাদা গাংচিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখেছো বা যারা দেখোনি, স্টিমার যখন চলে বা তার পিছনে যে পাখিগুলো উড়ে বেড়ায় বা উড়ে চলে সেগুলো হলো সাদা গাংচিল, বা যেটা রং সাদা, সাদা গাংচিল। ঝ, বড় কে? নিজেকে নিজে বড় বললে সে বড় হয় না, বড় লোকে যাকে বড় বলে সেই আসলে বড়। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা নিজেকে যারা বড় বলি আসলে তারা প্রকৃত বড় না, আমাদের লোকে যারা বড় বলে বা অন্যরা যাকে বড় বলে আসলে সেই প্রকৃত বড়। ইয়ো, ছবি ও ইজাজের ছোট মামার নাম কি? ছবি ও ইজাজের ছোট মামার নাম জামিল। মায়ের সাথে ঢাকায় আসার পর ছবি ও ইজাজ তাদের ছোট মামা জামিলের বাসায় ওঠে। তাহলে ছবি ও ইজাজের ছোট মামার নাম জামিল, তারা যখন ঢাকায় বেড়াতে আসার সময় তারা মামার জামিলের বাসায় ওঠে। প্রশ্ন ট, খোলাফায়ে রাশিদিন কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। আমাদের ইসলাম ধর্মের যিনি সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তিনি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকেই খোলাফায়ে রাশিদিন বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। ঠ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। প্রিয় শিক্ষার্থীরা, মুসলিম ধর্মে বা আমাদের যে সর্বশেষ নবী, তিনি মৃত্যুবরণ করার পর যিনি প্রথম খলিফা হয়েছিলেন তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমি প্রথম থেকে আবারও একবার পড়ছি, মেঘনা ও পদ্মার সংযোগস্থল দেখতে কেমন? মেঘনা নদী যেখানে পদ্মা নদীর সঙ্গে মিশেছে সেটাই দুই নদীর সংযোগস্থল, সেখানে শুধু পানি আর পানি, এক তীর থেকে আরেক তীর দেখা যায় না। বর্গীয় জ, স্টিমারের পিছনে ঝাঁক বেঁধে ওড়ে কোন পাখি? স্টিমারের পিছনে ঝাঁক বেঁধে ওড়ে সাদা গাংচিল। ঝ, বড় কে? নিজেকে নিজে বড় বললে সে বড় হয় না, বরং লোকে যাকে বড় বলে সেই আসলে বড়। ইয়ো, ছবি ও ইজাজের ছোট মামার নাম কি? ছবি ও ইজাজের ছোট মামার নাম জামিল। মায়ের সাথে ঢাকায় আসার পর ছবি ও ইজাজ তাদের ছোট মামা জামিলের বাসায় ওঠে। ট, খোলাফায়ে রাশিদিন কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। ঠ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, তোমরা অবশ্যই বাসায় একটি চর্চা করবে, অনুশীলন করবে, আর আজকের ক্লাস নিয়ে কারোর সমস্যা থাকলে অবশ্যই আমার এই মোবাইল নম্বরে যোগাযোগ করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।